দারিদ্র্যরেখার নিচের গ্রাম বনলাউডোবের অবস্থাপন্ন কৃষক সুনীত বিশ্বাস। 20 বিঘা জমিতে চিংড়ির ঘের করেছিলেন 6 বছর আগে, লাভও হচ্ছিল বেশ। তারপরও চিংড়ি চাষ বন্ধ করে দিয়েছেন। এখন তিনি চেষ্টা করছেন ধানের আবাদে ফিরতে, তবে এখনও তার বেশিরভাগ জমি খালি পড়ে আছে। কেন তিনি বন্ধ করলেন চিংড়ি চাষের মতো লাভজনক ব্যবসা? পরিবেশ দূষিত হচ্ছে, গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে, পানীয় জলের অসুবিধা হচ্ছে, এইসব কারণে সবাই একটা একমত হয়ে তারপরে বন্ধ করে দেওয়া হয়েছে। বাইরের লোকজন এসে এই গ্রামে চিংড়ি চাষ শুরু করে, পরে অনেকে অনিচ্ছা সত্ত্বেও চিংড়ি চাষে জড়িয়ে পড়ে, কারণ অনেকের জমির চারপাশে লবণ পানি থাকায় ধান হতো না। এক পর্যায়ে পুরো গ্রামটাই অপরিকল্পিত চিংড়ি চাষের শিকারে পরিণত হয়। ফলে এক সময় যে জমিতে 15 মন ধান হতো তা এসে থেকে এক মনে। ধান আগে খুব ভালো হতো, 14 মন 15 মন 10 মন এই মতো, এখন চিংড়ি মাছ চাষের সেখানে ধান কমে গিয়েছে। চিংড়ি মাছ চাষ করলাম, চিংড়ি মাছ ভালো হতো না, ধানও হতো না, তারপর সেখানে আমার বন্ধ করে দিয়েছি। দীর্ঘদিনের চেষ্টায় বনলাউডোবের মানুষেরা শেষ পর্যন্ত এক হয়ে নিজেরাই বন্ধ করে দেয় চিংড়ি চাষ। এই বামপন্থী তৃণমূল নেতা এ গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, চিংড়ি চাষে লাভের চেয়ে ক্ষতির দিকটি বুঝিয়েছিলেন। অবশ্য বিনয়ী গৌরঙ্গের দাবি তিনি নয়, গ্রামের মানুষ নিজেরাই করেছেন সব। নভেম্বর দিকে যে আমরা কিন্তু পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বসতে পারলাম, প্রতিমন্ত্রীর সঙ্গে অবদাদা কর্মকর্তা এক্সেন সহ ছিলেন, আমরা সাইকেল হলে রাত 11 দিকে বসলাম। সেখানে কিন্তু অবদাদা আমরা ঠকাই দিলাম কথা বলে, যে আপনার এই তৃতীয় ফোল্ডার চিংড়ি চাষের জন্য অনুমোদিত কিনা, আপনারা যে গেটগুলো দিচ্ছেন এর আইনগত বৈধতা কত? উনি বলেন আইনগত আসলে বৈধতা নেই। এইগুলো যখন পত্রপত্রিকে আসলো তখন এবং আমরা জনগণের মধ্যে বলতে থাকলাম, জনগণের মধ্যে কিন্তু জনগণ উদ্বুদ্ধ থাকলো। 80-এর দশকের শুরুতে শহর থেকে আসা প্রভাবশালীরা স্থানীয় কতিপয় লোকজনের সহায়তায় এলাকায় অপরিকল্পিত উপায়ে অবৈধভাবে চিংড়ি চাষের সূচনা করেছিল। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর 2-3 বছর আগে এখানে চিংড়ি চাষ বন্ধ হয়েছে, তবে এখনও এ জমির উর্বরতা শক্তি ফিরে আসেনি। দীর্ঘদিনের লবণাক্ততার কারণে এ জমিতে উর্বরতা শক্তি ফিরে আসতে আরও 1 বছর সময় লাগতে পারে বলে স্থানীয়দের ধারণা। শওকত মিল্টন, এটিএন বাংলা, বনলাউডোব, দাকোপ, খুলনা।